ওকে আমি একটা শিট দিয়ে দেবো, এই টাইপের একটা শিট, সবার নাম আলাদা আলাদা থাকবে, সমস্যা নাই। যেমন একটা সাকিবের জন্য বানানো আছে এরকম একটা শিট থাকবে, তো শিট আমি আমার শিটের মধ্যে কী থাকবে, শিটের মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই টাইপের একটা লিঙ্ক দেওয়া থাকবে। এটা আমার শিট, আমার শিটে আমি এইখানে লিঙ্কটা দিয়ে দিছি, ঠিক আছে। এখন আমি কী করলাম, লিঙ্কটাতে ক্লিক করলাম, লিঙ্কটাতে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে যাবে। তো আমার এই পেজটা অলরেডি ওপেন করা আছে এখানে, আমি এটা কেটে দিলাম। এখন আমার শিটে কী কী আছে এটা দেখে নেবে, আমার শিটে কী কী আছে এটা দেখি। আমার শিটে আছে, চলো, ইন্ডাস্ট্রি, কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল, কন্ট্যাক্ট পার্সন, আবার ইমেল, এটা কন্ট্যাক্ট পার্সন, এটা কন্ট্যাক্ট পার্সনের ইমেল। তো আমার আপাতত যে কয়টা নিয়ে কাজ সেটা হচ্ছে হলো ইন্ডাস্ট্রিটা অলরেডি ফিক্সড, যেমন এইটা এটা আমার ইন্ডাস্ট্রিটা এখন ফিক্সড করা আছে। এই যে এইটা হচ্ছে ওই মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি এটা আমার এখানে ফিক্সড করা আছে। যখন কাজ করবা তখন মনে করো যদি পঞ্চাশটা করতে বলি, যদি পঞ্চাশটা করতে বলি তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো এইভাবে করে এইভাবে পঞ্চাশটা করে নিতে হবে আর কি। এই যে ধরতে হবে প্লাস চিহ্ন আসলে এরকম করে নিয়ে যে পঞ্চাশটা, পঞ্চাশটা মানে একান্নটা, একান্নটা করে ফেললাম। এখন করার পরে, একান্নটা করার পরে ইন্ডাস্ট্রি কাজ শেষ আমার, এখন কোম্পানি, এখানে অল টাইম কোম্পানি নেম আলাদা আলাদা থাকবে। যেমন আমি এটা বটলি পর্যন্ত করছি কিন্তু এটা করিনি, তা এইটা এখানে দিলাম, এটা আস্তে আস্তে আসুক সবসময়। এখানে আমি যেটা করতে হবে সেটা হচ্ছে হলো কোম্পানি নেমগুলোকে এখানে ধরতে হবে, এখানে টিক চিহ্ন নিচের দিকে আসবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কন্ডিশন ফরম্যাটিংয়ে যেতে হবে, যাওয়ার পরে হাইলাইট সেলগুলো যেতে হবে, তারপরে ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক করতে হবে, ওকে করতে হবে। তাহলে কী হবে, আমি যদি একই নাম দুবার লিখি তবে সেটা আমাকে রেড চিহ্ন দেখাবে, যেমন এটা একটা নাম, এটা আবার যদি লিখি এই যে রেড চিহ্ন হয়েছে, রেড চিহ্ন হয়ে যাবে আর কি। আচ্ছা আমি যাই আমার কাজে, কাজে গিয়ে দেখলাম এটা হচ্ছে হলো এইখানে ক্লিক কর, এখানে নতুন একটা ট্যাবে ক্লিক করার পরে এটা আসছে আর কি। এটা এইটা হচ্ছে হলো আমার, এইটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি নেম, এই যে কোম্পানি নেম, এটা আমার কোম্পানি নেম, আমি বসালাম, আমার লাল হচ্ছে এখানে, অটোমেটিক লাল হওয়ার কথা। আচ্ছা যাই হোক গেল, তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছিল এইটা, এই যে এখান থেকে এই পর্যন্ত অ্যাড্রেস, সময় যে অ্যাড্রেস থাকবে তা না, কিন্তু অ্যাড্রেস থাকবে আর কি, অ্যাড্রেস বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। অ্যাড্রেসটা আমি বসাই নিলাম, তারপরে এটা হলো ফোন নাম্বার, ফোন নাম্বার এখানে আমার ওয়েবসাইটটাও লাগবে, আর বাকি এই তিনটা জিনিস আপাতত ফোন করতে হবে না, ওয়েবসাইটটা লাগবে। তো ওয়েবসাইটটার জন্য আমি কী করতে পারি, ওয়েবসাইটের জন্য আমি এই জিনিসটা কপি করতে পারি, এই জিনিসটা কপি করে সিম্পলি গুগলে যদি সার্চ করি, মানে গুগলে যদি সার্চ করলাম, সার্চ করলে এই দেখান চলে আসছে, এইটা যে মিনারেলিকেট সার্ভেল, এখানে যাই, এখান থেকে আমি ওয়েবসাইটটা নিতে পারবো। আমি যে ওয়েবসাইটটা আমি নিয়ে নিলাম, ওয়েবসাইটটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে বসাই দিলাম, এসে না দেওয়া থাকে কোনো কারণে, সেক্ষেত্রে আমি যা করতে পারি সেটা হচ্ছে এটা, এটা গেলে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা আমি বসাই দিলাম, অনেক সময় ফোন নাম্বার থাকতে না পারে, অ্যাড্রেস না থাকতে পারে, এইটা তো অল টাইম থাকবে, বাট এই পিনটা না থাকতে পারে, সেক্ষেত্রে যেটা করতে হবে এটা খুব সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে হলো আপনি যদি ওয়েবসাইটটা পেয়ে যান, তো ওয়েবসাইটটা লেখার পরে এই যখন ওয়েবসাইটটা বসালে
বসানোর পরে যে স্ল্যাশটা আসে, যে স্ল্যাশ এই যে এটাকে বলে হচ্ছে হলো স্ল্যাশ। আপনি অ্যাড্রেস যদি দিয়ে দিই এ ডি আর ডবল এস অ্যাড্রেস, অ্যাড্রেস দিলে আমি এখান থেকে অ্যাড্রেসটা পাই যাবো। এই যে এখান থেকে খুঁজলে আমি অ্যাড্রেসটা পেয়ে যাবো, মানে ওখানকার সাথে মিলবে এরকম না, অ্যাড্রেস মোটামুটি একটা পাওয়া যায়। ঠিক আছে, এই যে যেমন এত লুনিয়া সেন্টার কী অ্যাড্রেস পাওয়া যাবে সমস্যা নেই, এইভাবে করলে অ্যাড্রেস দিয়ে দেয়। ফোন নাম্বার না থাকে তখন কি করতে হবে, ফোন নাম্বার লিখে সার্চ দিতে হবে, তাহলে এই যে ফোন নাম্বারটাও দিয়ে দেবে। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে দেবে। আচ্ছা আর কি আছে দেখি, ফোন নাম্বারটাও দিয়ে দেবে, যে ফোন নাম্বার দিছে, ফোন নাম্বার ওই সার দিলাম। আচ্ছা আমি আরেকটা করি, এখানে গেলাম, এখানে গেলাম, এটা কাছিস, তারপরে চলো লিপিয়ার কিং টাকু করা, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এটার নাম এই দেখি, এটা হচ্ছে হলো, এটা হচ্ছে হলো আমাদের ইয়াটা কোম্পানি নেম, কোম্পানি নেম বসালাম। লাল হচ্ছে আমার ইয়ার কারণে, পয়েন্টের কারণে, এটা সবার লাল হবে না আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সেটা ঠিকানা, ঠিকানা ফোন নাম্বার, এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা, ওখানে নিউ ট্যাব করতে হবে, না হলে এখান থেকে কোনো রকম ওয়েবসাইট নেবেন না। নিউ ট্যাব করার পর যেটা আসবে সেটাকে কপি করবেন, কপি করার পর কথা করবেন, এই হচ্ছে নর্মাল কাজ। আর এরপরে আসতে হচ্ছে ইমেল কন্ট্যাক্ট পার্সনের নাম বাই করা, ইমেল বাই করা, তো এটা পরে কাজ, এটা আমি আপাতত করতেছি না, আপাতত আমি এই তিনটা করে নিচ্ছি, এটা নর্মাল কাজ, এটা আগে এটা ফার্স্ট পার্ট আর কি, এই কাজটা, এই কাজটা ফার্স্ট পার্ট আপনি করে করার পরে বাকি কাজটা আমরা করবো। তো ওকে, এই পর্যন্ত আজকে।